Welcome to my channel Entertainment Center. তো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে টার্মস। তো আমরা বাংলা কিভাবে টার্মস চিনতে পারি এবং ইংলিশেও কিভাবে টার্মস চিনতে পারি এই নিয়ে আমি আজকে দুটি ছড়া বলবো। এই দুটি ছড়ার মাধ্যমে আপনি বাংলায় টার্মস চিনতে পারবেন এবং ইংলিশেও টার্মস চিনতে পারবেন। তো ছড়ার শুরু আমি প্রথমে বাংলার ছড়াটি বলবো। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল বা লামটাকে ফার্স্ট টেন্স, ব তাকে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। তো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, এখন প্রশ্ন হচ্ছে ক্রিয়া কোথায় থাকবে। বাংলা বাক্যে ক্রিয়া সাধারণত সবার শেষে থাকে, যেমন আমি বা খাই, এখানে খাই হচ্ছে ক্রিয়া। এই যে খাই এটি কোথায় আছে? বাংলা বাক্যে ক্রিয়া সাধারণত সবার শেষে থাকে। আমি আরো ছড়াটি বলি, যেমন ল বা লং থাকলে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স দুইবার বলাটা হচ্ছে ছন্দ মেলানোর জন্য। আপনি যদি ছন্দে ছন্দে শিখেন তাহলে পড়াটি আপনার অনেকদিন মুখস্থ থাকবে। তো চলুন আমি কিছু উদাহরণ বলি, যেমন আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, এখানে কি খেলেছিলাম, খেলেছিলাম এর লাস্টে নাম আছে, সুতরাং এটি ফার্স্ট টেন্স। আবার 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, হয়েছিল লাস্টে ল আছে, সুতরাং এটি ফার্স্ট টেন্স। আবার দেখুন আমি ফুটবল খেলব, এই যে খেলব হচ্ছে ক্রিয়াপদ এবং কেল বর্ষেষে ব আছে, সুতরাং এটা ফিউচার টেন্স। তো কি বুঝলেন? ক্রিয়ার শেষে ল বা লাম থাকলে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। যেমন আমি ফুটবল খেলি, খেলি এখানে কি লাম আছে? নেই। ব আছে? নেই। সুতরাং যদি কোনো ক্রিয়ার শেষে লাম না থাকে, এমনকি ব না থাকে, মানে ল নাই ব নাই কিছুই নাই, এটি সেটা প্রেজেন্ট টেন্স। মানে আমি ফুটবল খেলি, মানে এখন কাজ আছি বর্তমানে কোনো কিছু বোঝালে এটা সেটা প্রেজেন্ট টেন্স। টেন্স ছাড়া ইংলিশে কথা বলা প্রায় অসম্ভব বললেই চলে, এই জন্য বাংলায় টেন্স চেনাটাও জরুরি। এখন হচ্ছে ইংলিশে কীভাবে আপনি টেন্স চিনবেন। ইংলিশে টেন্স চিনতে পারলে অনেক কিছু প্রায় শেষ হয়ে গেল। আপনারা জানেন যে আমাদের ভার্বের লিস্ট, মানে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব প্রচুর শিখতে হয়, যে আজকে সব কিছু সমাধান একটা ছড়াই। এইটা আমি পূর্বে বলেছিলাম, আজকে আবার বলছি, যেহেতু আজকে টেন্সের ক্লাস, সেটি হচ্ছে ইংলিশে ভার্বের শেষে, একটা প্রশ্ন হচ্ছে ভার্ব কোথায় থাকবে। একটা ইংলিশ সেন্টেন্সে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর থাকবে ভার্ব, আর ভার্বের পর থাকবে অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। এখন দেখেন প্লে হচ্ছে ভার্ব, তেসরাটা কি ভার্বের শেষে ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স যা পাস্ট পার্টিসিপল তা। আবার বলি, কোনো ভার্বের শেষে ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স যা পাস্ট পার্টিসিপল তা। আবার ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝলে তো? যেমন আমি বললাম প্লেড, এখন প্লেডের শেষে ইডি আছে? হ্যাঁ, প্লেডের শেষে ইডি আছে, সুতরাং এটি ফার্স্ট টেন্স, কারণ আমরা জানি ইডি থাকলে ফার্স্ট টেন্স। এখন প্লেডের শেষে যেহেতু ইডি আছে এটা ফার্স্ট টেন্স। এখন বললাম প্লে, প্লেয়ার শেষে কি ইডি আছে? না। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স। এখন বলবো আমি গোস, গ হচ্ছে একটি ভার্ব, গ শেষে গোস, মানে ইয়েস আছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো টেন্সের এই দুইটা ছড়াই শেষ। আবার বলে দুইটা ছড়া, ল বা নাম থাকলে ফার্স্ট টেন্স, গ থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। আবার ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স যা পাস্ট পার্ট।
কিন্তু তা আবার বাড়িয়ে এসেছে।